आज आमादेर आस्वादनेर विषयवस्तु श्रीमती राधारानीर दुर्जय मान। ता देखुन एई जे भगवानेर लीला, भगवानेर लीला किन्तु बर्णना करा जाए ना मा, भगवानेर लीला बर्णना करा बड़ असम्भव। ताई आमी लीला बर्णना करते पारबो ना, साधु गुरु बैष्णवेर कृपाय आमार गुरुदेवेर आशीर्वादे आमी एई लीला कि करब, आमी लीला स्मरण करब। श्रुति भक्तवृंद आपनारा करबेन एई लीला रस आस्वादन। आर एई लीला स्मरण करते करते जदि बोलबो ना मा भूल त्रुटि हबेई हबे, ताई निज निज कन्या सन्तान ज्ञाने आमाय क्षमा करे देबेन एई आशा राखी। निदाय गौर प्रेमानंदे हरि हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। ताहले आजकेर आमादेर भजनेर आस्वादनेर विषयवस्तु श्रीमती राधारानीर दुर्जय मान। श्रीमती राधारानी आमार दुर्जय मान करलेन, कार प्रति? भगवान श्रीकृष्णेर प्रति। किन्तु केन, कोनो तो एकटा कारण थाकबे कि मायरा? निश्चय कोनो एकटा कारण थाकबे, कारण छाड़ा तो कारो प्रति कारो अभिमान है ना, कारण छाड़ा अकारणे कारो प्रति अभिमान है ना, निश्चय कोनो कारण आछे। ता आज श्रीमती राधारानी तिनि रसशेखर गोविंदेर प्रति अभिमान करलेन, दुर्जय मान करलेन, किन्तु केन ना? ए श्री गोविंद आमार तिनि सकादेर के संगे लइये बलाई दादा के संगे लइये तिनि कि करछिलेन? তিনি গোষ্ঠ থেকে ফিরে আসছিলেন, গৃহে ফিরে আসছিলেন। আর এদিকে শ্রীমতী রাধারানী তিনি সখীগণ সঙ্গে লই যমুনায় জল নিতে চলেছে। প্রথমতে হলো তাদের দেখা, নয়নে নয়নে তাদের মিলন হলো, কিন্তু কোনো কথা হলো না। কেন হলো না? কারণ সঙ্গে রয়েছেন গুরুজন, দাদা বলায়। তা গুরুজনের সম্মুখে নায়িকাকে কথা বললে গুরুজনের অসম্মান করা হবে জেনে শ্রী গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীকে সংকেত করলেন, কেশ স্পর্শ করে সংকেত করলেন। ও মায়েরা, সংকেতের অপর নাম কি গো? সংকেতের অপর নাম ইশারা। এই ইশারা জানে কে? না, যিনি ইশারা করছেন তিনি জানেন, আর যাকে ইশারা করা হলো তিনি জানবেন, অপরজন কিন্তু জানতে পারবে না। তা প্রাণ গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীকে যে কেশ স্পর্শ করে সংকেত করলেন, কি বোঝাতে চাইবে? শ্রীমতী রাধারানী কিন্তু বুঝতে পারলেন, কিন্তু সেটা কি? প্রাণ গোবিন্দ বললেন, রাধে আজ তুমি কেশর কুঞ্জে বাসর রচনা করো, আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। শ্রীমতী রাধারানী গোবিন্দের সেই ভাব, সেই সংকেত বুঝতে পেরে সখীগণ সঙ্গে লয়ে কেশর কুঞ্জে গিয়ে সুন্দর করে কেশর কুঞ্জটি সাজিয়ে রাখলেন, বনে বনে কুসুম চয়ন করলেন, বনে বনে ফুল তুললেন, ফুল তুলে নিয়ে এসে কি করলেন? মন মতো করে একটা সুন্দর ভাবে মালা গাঁথলেন, চন্দন ঘষলেন, প্রদীপ জ্বালালেন, ধূপ জ্বালালেন, সুন্দর করে কেশর কুঞ্জটি সাজিয়ে এইবার গোবিন্দের আসার পথপানে চেয়ে বসে আছে শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের জন্য অপেক্ষা করছেন। কিন্তু প্রাণ গোবিন্দ আমার তিনি কি করছিলেন? শ্রীমতী রাধারানীকে ওই সংকেত জানিয়ে তিনিও কিন্তু চেষ্টা করছেন ওই তাড়াতাড়ি করে কেশরকুঞ্জে যাবার। এদিকে হয়েছে কি, কেশরকুঞ্জে যেই যাচ্ছে তা ওই কেশরকুঞ্জটি কোথায় পড়ছিল?
केशर कुंजटी कोथाई पड़छिलो गो गोविंद आमार नीति प्रतिदिन जे पथ दिए आशा जावा करे सेई पथेर धारे एक भक्तेर बाड़ी नाम तार चंद्रावली। आ चंद्रावली तार प्रिय सखी पद्दा के डेके बोलछे ओरे पद्दा ওরে পদ্মা এই প্রাণ আর আমি রাখবো না, এই প্রাণ এই প্রাণ আমি বিসর্জন দেব। সখী পদ্মা বলে উঠলেন, কেন রাধে এমন কথা কেন বলছিস? চন্দ্রাবলী বলে উঠলেন, ওরে পদ্মা, ওরে পদ্মা, আমার গোবিন্দ নীতি প্রতিদিন এই পথ দিয়ে যাওয়া আসা করে। আমার গোবিন্দ নীতি প্রতিদিন এই পথ দিয়ে যাওয়া আশা করে, কিন্তু আমি এত হতভাগিনী মেয়ে যে আমি পথের ধারে বাস করি, কিন্তু আমার ভাগ্যে কোনোদিন গোবিন্দ কৃপা হলো না। আমার ভাগ্যে যখন গোবিন্দ কৃপা হলো না, তখন এই পাপ পড়ান আর আমি রাখবো না, এই পাপ পড়ান আমি বিসর্জন দেব। সখী পদ্মা বলে উঠলেন, না না চন্দ্রা, এমন কথা বলিস না, এমন কথা বলতে নেই। আমি তোকে কথা দিচ্ছি, যেমন করেই হোক যেভাবেই হোক আমি তোর গোবিন্দকে তোর কাছে আনবই আনব। তাই সখী পদ্মা করলেন কি, যে গোবিন্দ আমার যে পথ দিয়ে যাওয়া আসা করে সেই পথের ধারে একটা বৃক্ষ ছিল, সেই বৃক্ষের অন্তরালে দাঁড়িয়ে আছে সখী পদ্মা। আর গোবিন্দ আমার যথাসময়ে কেশরকুঞ্জের দিকে চলে যাচ্ছিলেন, আর যেই না ওই যেতে যেতে বৃক্ষের সামনাসামনি হয়েছে গোবিন্দ আমার, আর বৃক্ষের অন্তরাল হতে বেরিয়ে এলেন সখী পদ্মা। আর বেরিয়ে এসে দুটি বাহু প্রসার করে চন্দ্রাবলীকে ডাকছে, চন্দ্রা 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 ছুটে আয়, দেখবি আয় অধরা যে ধরা পড়েছে। যেই না চিৎকার করে চন্দ্রাবলী, চন্দ্রাবলীকে ডাকলেন সখী পদ্মা। আর চন্দ্রাবলী কথা শুনতে পেলেন যে ধরা পড়েছে সেই অধরা, সেই কথা শ্রবণ করে চন্দ্রাবলী ছুটতে 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 আসছেন। আর সখী পদ্মার কাছে এসে দেখছেন যে সখী পদ্মা প্রাণ গোবিন্দকে ধরে রেখেছে। তাই সখী পদ্মার কাছে গিয়ে যখন গোবিন্দকে দেখলেন চন্দ্রাবলী, তখন গোবিন্দকে বলছে, চন্দ্রা, হে গোবিন্দ, চলো তুমি আমার কুঞ্জে চলো। যেই না চন্দ্রাবলী কথা বললেন, গোবিন্দ বললেন, না চন্দ্রা, আজ আমায় যেতে বলো না, আমি তোমায় কথা দিচ্ছি, আমি অন্য কোনো দিন এসে তোমার মনোবাসনা পূর্ণ করব, আজকে নয়, আজ তুমি আমায় ছেড়ে দাও। চন্দ্রাবলী বলে উঠলেন, হে গোবিন্দ, তুমি যে হচ্ছে অধরা, তোমাকে ধরা যে এতটা সহজ নয়, আর যখন আমি তোমাকে ধরেই ফেলেছি, আজ আমি তোমায় ছাড়বো না, চলো তুমি আমার কুঞ্জে চলো। এই বলে চন্দ্রাবলী গোবিন্দকে টানতে 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 তার কুঞ্জে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে সারা রাত্রি জেগে জেগে মনোমত করে কি করলেন, গোবিন্দ সেবা করলেন। চন্দ্রাবলী গোবিন্দ সেবা তো করতে জানে না, তাই যেমন পারলেন তেমন ভাবে গোবিন্দকে সেবা করলেন। এইবার যখন ভোর হয়ে এসেছে, ভোরবেলায় চন্দ্রাবলী গোবিন্দের হৃদয়ে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। আর গোবিন্দ দেখলেন যে আর আমাকে এখানে থাকলে চলবে না। কেন বললেন এ কথা? ও মায়েরা, তিনি যে চৈতন্যময় গোবিন্দ, তাকে পেতে হলে যে সদা সর্বদাই চৈতন্য থাকতে হয়। চন্দ্রাবলী যখন ঘুমিয়ে পড়লেন, অচৈতন্য হয়ে গেলেন, তখন গোবিন্দ বললেন, আর আমার চন্দ্রাবলীর কুঞ্জে থাকলে চলবে না, আমাকে এই চন্দ্রাবলীর কুঞ্জ ত্যাগ করে আমাকে শ্রীমতী রাধারানীর কুঞ্জে যেতে হবে। তো
চন্দ্রাবলীর কুঞ্জ ত্যাগ করে শ্রীমতী রাধারানীর কুঞ্জে গিয়ে শ্রীমতী রাধারানীকে ডাকছে, রাধে রাধে আমি এসেছি, আমি তোমার প্রাণ কৃষ্ণ। শ্রীমতী রাধারানী প্রাণ কৃষ্ণ যেই বলেছে, শ্রীমতী রাধারানী সেই কথা শ্রবণ করে কুঞ্জ হতে বেরিয়ে এলেন গোবিন্দকে দর্শন করবার লাগে। সারা রাত্রি ধরে রাধারানী কিন্তু অপেক্ষা করলেন, কিন্তু গোবিন্দ আসেনি। ভোরবেলায় এসেছে, তবুও গোবিন্দকে দেখবার জন্য শ্রীমতী রাধারানী কুঞ্জ হতে ছুটে এলেন। আর এসে কি দেখলেন, এসে কি দেখতে পেলেন, যে গোবিন্দের সর্বঙ্গে নখাঘাত, কঙ্কনাঘাত। এই নখাঘাত কঙ্কনাঘাত সহ্য করতে না পেরে তিনি বললেন, হে গোবিন্দ বলো না, তুমি কোন রমণীর কুঞ্জে গিয়েছিলে? বলো না হে গোবিন্দ, কোন রমণীর কুঞ্জে তুমি গিয়েছিলে যে তোমাকে এমন ভাবে সেবা করেছে? হে গোবিন্দ, যে অঙ্গে তুলসী পত্র দিতে আমার কর কাঁপে, সেই অঙ্গে এমন ভাবে নখাঘাত কঙ্কনাঘাত করে সেবা দিয়েছে। বলো না হে গোবিন্দ, কোন রমণীর কুঞ্জে তুমি গিয়েছি? যেই নাই কথা বললেন, শ্রীমতী রাধারানীর এই কথা শ্রবণ করে গোবিন্দ বলছে, কি বলছো রাধে, আমি কোথাও যাইনি, বিশ্বাস করো আমি কোথাও যাইনি, আমি তোমার কাছেই আসছিলাম। আর আসবার পথে কি হয়েছে জানো, আসবার পথে আমি রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, তাই রাস্তা খুঁজতে খুঁজতে আমি কাটার ঝোপের মধ্যে পড়ে গিয়েছিলাম, আর এইগুলো হচ্ছে সেই আঁচড়ের দাগ। এগুলো কিন্তু নখাঘাত নয়, কঙ্কানোঘাত নয়, এ তুমি কি বলছো রাধে? আচ্ছা বেশ, রাধারানী বললেন, বেশ বধূ, তা না হয় মেনে নিলাম, কিন্তু হে গোবিন্দ বলো তো, তোমার ওই কপালে ওই যে সিঁদুরের চিহ্ন দেখা যায়, তাহলে ওই সিঁদুরের চিহ্ন এলো কোথা থেকে? যেই নাই কথা বললেন, আর অমনি বললেন, ও এই সিঁদুরের চিহ্ন, এটা ওই আসবার পথে আমি মায়ের মন্দির দর্শন করলাম। তা মায়ের মন্দিরে অনেক সিঁদুর পড়েছিল, যেই আমি প্রণাম করেছি আর আমার কপালে ওই সিঁদুর লেগে গেছে। বলো আচ্ছা, যেই এই কথা বলা শেষ, আর এমন সময় চন্দ্রাবলীর এক সখী এসে উপস্থিত, সে হচ্ছে ভদ্রা। ভদ্রা এসে বলে, হে গোবিন্দ। গোবিন্দ দেখছে কি সর্বনাশ, এ তো ভদ্রা এসে উপস্থিত, কি করা যায়। ভদ্রাকে বলছো, ভদ্রা তুমি এখন যাও, আমি তোমার সাথে পরে কথা বলবো। কিন্তু ভদ্রা কোনো কথা শুনলেন না, বলে, হে গোবিন্দ এত বিড়বিড় বিড়বিড় করে কি কথা বলছো, একটু জোরে বলো আমি শুনতে পাচ্ছি না। বলে, ভদ্রা তুমি এখন যাও, আমি তোমাকে পরে বলবো। বলে, শোনো হে গোবিন্দ, আমার অনেক সময় আছে, আমার অনেক সময়ের প্রয়োজন, এত সময় আমার নেই, আমি শুধু তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি, সেই কথা জিজ্ঞাসা করব আর চলে যাব। গোবিন্দ দেখলে আর কিছু করার নেই, এবার বলতেই হবে। তা বলছে, বেশ ভদ্রা বলো তুমি কি বলতে চাও। বলে, হে গোবিন্দ, সারা রাত্রি যে চন্দ্রাবলীর কুঞ্জে ছিলে, তা সেই রাত্রিতে যখন চন্দ্রাবলীর চরণে আলতা পড়াচ্ছিলে, তখন সেই নূপুর জলা খুলে রেখেছিলে, চন্দ্রাবলীর পায়ে যে নূপুর ছিল সেই নূপুর জোড়া তুমি খুলে রেখেছিলে, তা কোথায় রেখে এসেছো সেটা তো দেখতে পাচ্ছি না। হে গোবিন্দ, তুমি অন্য কোথাও খুলে রেখে এসেছো, নাকি তুমি সঙ্গে করে নিয়ে এসেছো রাধারানীকে পড়াবে বলে? যেই নাই কথা বললেন, শ্রীমতী রাধারানী কথা শ্রবণ করলেন, আর তিনি সঙ্গে সঙ্গে আর দেরি না করে দুর্জয়ে মান করে বসলেন, তার বসনটা নিয়ে বদনটা ঢেকে একেবারে কঠিন মান, কি মান, দুর্জয়ে মান, যেটা জয় করা বড় কঠিন। তাই শ্রীমতী রাধারানীর আজ অবস্থাটি কেমন হয়েছে গো,
राधा बिनोदिने माने होइलावा होइलावा देखिया आकुल नागर सा देखिया आकुल नागर प्रा देखे आकुल होलो देखे आकुल होलो देखे आकुल होलो देखे आकुल होलो श्याम नागर आमा आकुल होलो राधारानी चरम तले बसे पड़े आज पड़िल राधारो चरण तले দেখে বুকে ভেসে যায় রাধারানী মান দেখে শ্যাম নাগরী রে আমা বুকে ভেসে যায় ওই রাধারানী মান দেখে নাগরী রে আমার বুকে ভেসে যায় শ্রীমতী রাধারানী ওই দুর্জয় মান দেখে প্রাণ গোবিন্দ আমার বলছে হে রাধে তুমি আমায় ক্ষমা করো রাধে আর কোনোদিন হবে না এমন কোনোদিন আর হবে না তুমি আমায় ক্ষমা করো রাধে যিনি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের রক্ষাকর্তা যার ইচ্ছায় ক্ষণকালের মধ্যে এই সৃষ্টি স্থিতি লয় প্রলয় হয়ে যেতে পারে সেই প্রাণ গোবিন্দ কিনা তিনি আজ সামান্য রমণীর চরণ ধরে সাধনা করছেন সামান্য রমণীর চরণ ধরে সাধছেন গোবিন্দ কেন আজ শ্রীমতী রাধারানীর চরণ ধরে কাঁদছে না প্রাণ গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীর চরণ ধরে কাঁদছে আর জগৎ কি শিক্ষা দিচ্ছে রে জগৎ এই রাধারানীর মতো সর্বেন্দ্রিয় সমর্পণ করে যদি কোনো ভক্ত আমার ভজনা করতে পারে তাহলে শুধু এ জন্ম নয় জন্ম জন্মান্তরের মতো আমি তার চরণের দাস হয়ে থাকি হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি তাই প্রাণ গোবিন্দ আমার মনে মনে চিন্তা করলে যে কি করা যায় কিভাবে রাধারানীর মান ভাঙানো যায় ললিতা বিশাখা মনে মনে চিন্তা করছে যে আমরাও চেয়েছিলাম যে রাধারানী গোবিন্দকে যেন কিছু একটা শাস্তি দেয় আমরা চেয়েছিলাম কিন্তু এত বড় শাস্তি দেবে না আমরা আশা করিনি শ্রীমতী রাধারানী কি বলছেন ললিতা বিশাখে বলছে এই ললিতা এই এক্ষুনি গোবিন্দকে উঠে যেতে দাও আর যেখানে বসে আছে সেখানে মাটি তুলে দে তুলে ফেলে সেখানে একটু গোবর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে দে এত বড় মানিনী হয়েছেন তিনি দুর্জয় মান করে বসেছেন তাই ললিতা বিশাখে যখন এই কথা বললেন ললিতা বিশাখা রাধারানীকে বোঝাচ্ছেন রাধে অপরাধ যে যতই করুক না কেন সেই অপরাধী যদি একবার ক্ষমা চায় যে আমি অপরাধ করেছি আমায় ক্ষমা করে দাও তাহলে তাকে ক্ষমা করে দেওয়াই ভালো রাধে তুই গোবিন্দকে ক্ষমা করে দে তোর কাছে তো ক্ষমা চাইছে না হলে কিন্তু এই মানেই এই মাধবকে হারাইবি ললিতা বিশাখা সময় শ্রীমতী রাধারানীকে অনেক বোঝাচ্ছেন
কিন্তু শ্রীমতী রাধারানী কোনো মতেই সে কথা বুঝতেই চাইছেন না। তাই প্রাণ গোবিন্দ দেখলেন কিভাবে কিভাবে রাধারানীর মান ভাঙানো যায়। এই মান ভাঙানোর উপায় হচ্ছে সাতটি, কি কি? হে তুজস্ত সমং জাতি যথা যজ্ঞই প্রকল্পিত সামদান ক্রিয়া ভেদ নতি উপেক্ষার সন্তরম। এই মান ভাঙানোর উপায় হচ্ছে সাতটি, সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা আর রসান্তরম। তা গোবিন্দ আমার প্রথমেই সাম নীতি অবলম্বন করলেন। সাম কাকে বলছে? প্রিয় বাক্যস্য রচনাং যুক্তা তত সাম গীয়তে, অর্থাৎ মিষ্টি মিষ্টি কথা বলে মান ভাঙানোর উপায়ের নামই হচ্ছে সাম। ও মায়েরা, আচ্ছা বলুন তো এই জগতে সব থেকে মিষ্টি জিনিস কোনটি? বলুন ও মায়েরা, এই জগতে সব থেকে মিষ্টি জিনিস কোনটি? হ্যাঁ বচন, মুখের ভাষা, ঠিক বলেছে। আমি তো ভাবলাম রসগোল্লা বা দানাদার হবে হয়তো। ঠিক বলেছেন মা, মুখের বচনই হচ্ছে কিন্তু সব থেকে মিষ্টি কথা। মুখের কথাই হচ্ছে এই জগতে সব থেকে মিষ্টি জিনিস, যাকে যতই আপনি ভালো ভালো খাবার খাওয়ান না কেন, যতই মিষ্টি খাওয়ান না কেন, আর শেষে যদি একটা কটু কথা বলে দেন তাহলে কি হবে? ওই মিষ্টিগুলো সব তেতো হয়ে যাবে না? তাহলে মুখের মধ্যে সব কিছু লুকিয়ে আছে, তাই মুখের কথাই হচ্ছে মিষ্টি। আপনি কাউকে নিমন্ত্রণ করেছেন, মিষ্টি দেওয়ার ক্ষমতা নেই, এবার আপনি যদি তাকে আলু সেদ্ধ একটু শাক একটু অন্ন দেন আর যদি ভালো ভালো মিষ্টি মিষ্টি দুটো কথা বলে দেন তাহলেই কিন্তু কি হবে, সে তৃপ্তি ভরে সেবা করতে পারবে। তাহলে বুঝতে পারছেন মুখের মধ্যেই কিন্তু আমাদের সব কিছু লুকিয়ে আছে। তাই গোবিন্দ আমার দেখলেন যে একটু মিষ্টি মিষ্টি কথা বলে দেখি যে রাধারানীর মান ভাঙানো যায় কি না। তাই শ্রীমতী রাধারানীর কাছে গিয়ে রাধারানীকে বলছি, রাধে শোনো শোনো ভালোবালা, প্রেম মোইরাই, শোনো শোনো ভালোবালা প্রেম শোনো ভানোবালা প্রেম মোইরাই, শোনো প্রেম মোইরাই
ए जगते आर के होना তুমি মর রাধারানীর যখন মান ভাঙল না,
श्रीमती राधारानी मान जो भांगलो ना प्राण गोविंद मने मने चिंता करलें किछु उपहार दिए देखी मिष्टि मिष्टि कथा जो राधारानी मान गेलो ना एक उपहार दिए देखते हैं राधारानी मान जाए कि ना ताकि करलें दान नीति अवलम्बन करलें शाम एबार दान आसछे তাই দান নিতে অবলম্বন করলেন দান কাকে বলে ব্যজন ভূষণাদিনাং প্রদানাং দানা সমুচ্চতে কোন ছল পূর্বক ভূষণাদি সম্প্রদান করাকে দানে কহে তাই গোবিন্দ আমার কি করলেন শ্রীমতী রাধারানীর চরণতলে সব থেকে আমার প্রাণ গোবিন্দের যেটি প্রিয় মুরলি সেই মুরলি রাধারানীর চরণে দিয়ে দিচ্ছেন আর বহুমূল্য রত্নাহার রাধারানীর চরণে দিচ্ছেন আর কি বলছেন লেহ লেহ লেহরা সাধের মুরলি লেহ লেহ লেহরাই সাধের মুরলি আরে লেহ লেহ লেহরাই সাধের মুরলি লেহ লেহ লেহরাই সাধের মুরলি লেহ লেহ লেহরা সাধের মুরলি লেহ লেহ লেহরাই পরশিতে চাহি তোমার চরণের ধুলি 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 এইবার শ্রী গোবিন্দ আমার কি করলেন নিজের হাতের মুরলি বহুমূল্য রত্নাহার সমস্ত কিছু রাধারানীর চরণে খুলে দিচ্ছেন কিন্তু রাধারানী সেগুলোর দিকে একবার ফিরেও চাইছেন না এতটা মানিনি হয়েছে মানিনি আপনা নাচেনে কোপে মানিনি আপনা নাচেনে কোপে আপনা নাচেনে কোপে নিজের পানে ধনি নিজে চাই নিজের পানে ধনি নিজে চাই না নিজের পানে ধনি নিজে চাই আমার নিজের পানে ধনি নিজে কাহারো দেখা যায় না সাগর আপনি মগ্ন না না এমন কাহারো দেখা যায় না মন সাগরে আপনি মগ্ন না না এমন কাহারো দেখা চাইছেন না
আর বহুমূল্য রত্নহার। তিনি কি করছেন? সমস্ত কিছু রাগে বশীভূত হয়ে, রাগান্বিত হয়ে শ্রীমতী রাধা রানী আজ কি করছেন? বহুমূল্য রত্নহার ছুঁড়ে ফেলে দিচ্ছেন। আর ভয়ানক ভুরু ভঙ্গিমা দেখিয়া নাগর তারা সে কাঁপে, নিজ ঘাতে গাথ অগুজ মুকুতা যাহা নাহি সুর পুরে, মলয়জ মালা তাম্বুলের ডালা হরিয়া পেলিছে দূরে, সমস্ত কিছু দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। আর এদিকে প্রিয় সখী হইয়া নীরব কে হতো না কই কিছু, প্রিয় সখী হইয়া নীরব কে হতো না কই কিছু, মান পিত বাতে জড়ে হলো তিত, মান পিত বাসে জড়ে হইলো তিত, ইহার রসের বধু মান পিত বাসে জড়ে হইলো তিত, ইহার রসের বধু। তাই প্রাণ গোবিন্দ আমার যখন দেখলেন দানেও শ্রীমতী রাধা রানীর মন গেল না, তাহলে এইবার কি আসছি? শাম দান ক্রিয়া। প্রাণ গোবিন্দ আমার কি করছেন? ক্রিয়া মানে কোন একটা কর্ম করছেন। কি কর্ম? এতক্ষণ ধরে যে সাধ্য সাধনা করছেন আর সেটাকে দেখে ললিতা বিশাখা সকলে বলছে, হ্যারে তোরা মানচণ্ডীর পূজা দেখেছিস? তাহলে দেখবি আয়, মানচণ্ডীর যদি পূজা দেখেছিস তোরা দেখবি আয়, যদি না দেখে থাকিস তাহলে দেখবি আয়, তোরা দেখবি যদি আই গো তোরা আয়, মান চণ্ডীর পূজা করে রাস বলো ধরি, দেখবি যদি আই গো চলে আয়, মান চণ্ডীর পূজা করে রাস মানচণ্ডীর পূজা করছে। দেখো এই যে মানচণ্ডীর পূজা করছে, তা মায়েরা বলুন দেখি চণ্ডী দেবীর পূজা করতে গেলে কি কি লাগে? একটা লাল জবা ফুল তো লাগবেই, একটু গঙ্গা জলও লাগবে, একটা বেলপত্র লাগবে, কি তাই তো লাগবে? তো তাহলে প্রাণ গোবিন্দ এখানে রাধারানীর মান সাধনা করছে। কোথায় পাবেন জবা ফুল, কোথায় পাবেন বেলপত্র, আর কোথায় পাবেন গঙ্গা জল? তাই প্রাণ গোবিন্দ আমার কি করছেন জানেন? এই নাসামূলটিকে করেছে বিল্লপত্র, নাসামূলটিকে এই নাককে করেছে বেলপত্র, আর এই যে হাত, এই হাতের যে দুটি কর, এই করটাকে করেছে জবা ফুল, আর এই আখির যে গঙ্গা জল, আখির যে জল সেটাকে করেছে গঙ্গা জল। শ্রীমতী রাধারানীর চরণ ধরে মান সাধনা করছি, কতটা কর্মদান করছি প্রাণ গোবিন্দ। তো সেইখানেই ওই গোবিন্দের নয়নের জলটা হয়ে গেছে গঙ্গা জল। তাই কি বলছে? নাসামূলে বিল্ল দল জবা পুষ্প করতল, 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 আবার আখির জল গঙ্গা জল দিচ্ছে চণ্ডী ডাঙ্গা পায়, আখির জল গঙ্গা জল দিচ্ছে না কোলাঙ্গা পায়, আখির জল গঙ্গা জল দিচ্ছে চণ্ডী ডাঙ্গা পায়, জল দিচ্ছে দেখো রাজা পাই, জল দিচ্ছে দেখো রাজা পাই, জল গঙ্গা জল দিচ্ছে দেখো, ওরা দেখবি যদি আয় আই বলে পূজা করে।
चंडी देवी चतुर्भुजा আমরা জানি যে চণ্ডী দেবী চতুর্ভুজা চারটি হাত কিন্তু চণ্ডীর কটা হাত ও মায়েরা মান চণ্ডী দেখেছেন প্রাণ গোবিন্দ আজকে মান চণ্ডীর পূজা করছেন তা কি বলছি চণ্ডী দেবী চতুর্ভুজা আর মান চণ্ডী কত ভুজা যাই না বোঝা আর চণ্ডী দেবী চতুর্ভুজা ওই মান চণ্ডী কত ভুজা যায় না বোঝা তাই আজ পূজা করছেন রাগ মন্ত্রে পূজা করে রস সাগর সম রাগ মন্ত্রে পূজা করে রস সাগর সম নাই পূজা করে রস সাগর সম রাগ মন্ত্রে পূজা করে রস সাগর সম তোরা যদি আয় আই গো তোরা মান চণ্ডী পূজা করে রস সাগর তোরা যদি আয় আই গো তোরা চণ্ডীর পূজা করে রস সাগর মান চণ্ডীর পূজা করছে প্রাণ গোবিন্দ এতেও যখন রাধা রানীর মান যাচ্ছে না এত শব্দ সাধনা করছে তাও রাধা রানীর মান যাচ্ছে না তাই গোবিন্দ এবার কি করলেন শাম হয়ে গেছে দান হয়ে গেছে ক্রিয়া হয়ে গেল এবার কি আসছে শাম দান ক্রিয়া এইবার আসছে ভেদ গোবিন্দ আমার ভেদ নীতি অবলম্বন করলেন ভেদ কাকে বলছে ভেদ দ্বিধাস মহাত্ম প্রকাশনম নিজের মাহাত্ম্য কীর্তন করাকে ভেদ বলে ও মায়েরা এই জগতে আছে না যারা নিজের বড়াই নিজে করে আছে তো তা মনে করুন কোন স্ত্রী মান করেছে আর তার স্বামী এখন সেই স্ত্রীর কাছে গিয়ে বলছে কি বাবা আমার প্রতি মান করেছ আরে ছেলে তো ওই তাল পাতার কুড়ে ঘরে পড়ে আমি কৃপা করে তোমাকে এই রাজপ্রসাদে নিয়ে এসেছি আর আমার প্রতি অভিমান করেছো দাঁড়াও দেখাচ্ছি তোমার মজা এই যে বাবা ভয় এই যে ভয় দেখানো এই ভয় দেখালে দেখবেন কোন কোন স্ত্রীর কি হয় মান চলে যায় তা শ্রীমতী রাধারানীর মান দেখে গোবিন্দ দেখলেন মিষ্টি মিষ্টি কথা বললাম মান গেল না কিছু উপহার দেবার চেষ্টা করলাম তাতেও রাধারানীর মান গেল না আবার কিছু কর্ম করলাম তথাও রাধা রানীর মান গেল না এইবার একটু ভয় দেখাতে হবে তাই কি করলেন গোবিন্দ আমার বলে উঠলেন শ্রীমতী রাধা রানীকে রাধে কার প্রতি তুমি অভিমান করেছো জানো আমার বীরত্বের কথা জানো আমি কে আমার বীরত্বের কথা তুমি কি জানো যে আমার প্রতি তুমি অভিমান করেছো শোনো আমার বীরত্বের কথা মিনু কুর্ম বড়া হয়াদি নৃসিংহ বামন অবতার 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 কই না জানে কই না জানে বৃন্দাবনে কই না জানে বৃন্দাবনে কোহে কোহি আরবার কই না জানে ত্রিভুবনে কোহে তুহো আকিবার বলো বলো কে না জানে বলো বলো কে না জানে বলো বলো কে না জানে ওই বলো বলো কে না জানি শোনো বৃষভ ভানুসুতা বলো বলো কে না জানে ও গো বৃষভ ভানুসুতা বলো বলো কে না জানি ও গো বৃষভ ভানুসুতা বলো বলো কে না জানে ও গো বৃষভ ভানুসুতা বলো বলো কে না জানে শ্রীমতী রাধা রানীকে বলছে যে রাধে তুমি কি জানো আমার বীরত্বের কথা আমি মীন রূপ ধরেছিলাম হ্যাঁ বেদকে উদ্ধার করেছিলাম মীন মানে মাছ রূপে ভগবান এসেছিলেন বেদকে উদ্ধার করবার জন্য আর বললেন তারপর আমার বড় হরু তারপর আমার
कुरम मूरती এই ভাবে দশ অবতারের কথা বলছেন আমার প্রাণ গোবিন্দ। কুড়ম মূর্তি মানে, কুড়ম মানে কচ্ছপ, কচ্ছপ রূপে ভগবান এসেছিলেন আর পৃথিবীকে পিঠের ওপর চাপিয়ে রেখেছিলেন। তারপর আমার বরাহ মূর্তি, বরাহ মানে শুকর, হ্যাঁ সেই শুকর রূপে আমার গোবিন্দ এসেছিলেন। তিনি এসে পৃথিবীকে দাঁত দিয়ে রক্ষা করেছিলেন। তারপর কি বললেন, তারপর শোনো আমার বীরত্বের কথা, তারপর আমার আহা নৃসিংহ মূরতি ধরি, নৃসিংহ মূরতি ধরি, নৃসিংহ মূরতি ধরি, ওই নৃসিংহ মূরতি ধরি, হিরণ্যকশিপু বধের লাগি, নৃসিংহ মূরতি ধরি, হিরণ্যকশিপুরি বধের লাগি, আহা শোনো শোনো ও মানিনি, শোনো শোনো ও মানিনি, হিরণ্যকশিপুর বধের লাগি, শোনো শোনো ও মানিনি, নৃসিংহ মূরতি ধরি। তাই প্রাণ গোবিন্দ আমার বললেন যে জানো রাধে, আমি নৃসিংহ রূপ ধারণ করেছিলাম, নৃসিংহ রূপ ধারণ করে আমি হিরণ্যকশিপুকে বধ করেছিলাম, আমি সেই কৃষ্ণ, কার প্রতি তুমি অভিমান করেছো, হ্যাঁ কার প্রতি তুমি অভিমান করেছো। এইভাবে দশ অবতারের কথা বললেন। এতেও যখন রাধারানীর মান গেল না, এইবার প্রাণ গোবিন্দ আমার করলেন কি, সাম দান ক্রিয়া ভেদ, এইবার আসছেন নতি। গোবিন্দ আমার নতি অবলম্বন করলেন, কেবলং দৈন্য মালম্বে পদ পাত নতির গতা, কেবল দৈন্য অবলম্বন পূর্বক চরণে নিবেদন করাকে নতি কহে। গোবিন্দ আমার সেই জয়দেবের কলমে বলতে লাগলেন কি, বদসে যদি কিঞ্চিত পি দন্তরোচি কোমদি, বদসে যদি বদসে যদি কিঞ্চিদপি দন্তরোচি কোমদে, বদসে যদি কিঞ্চিদপি দন্তরোচি কোমদে, আরতি দারতি মিরামাতি ঘোরা জয় রাধে, আরতি দারতি মিরামতি ঘোরা জয় রাধে। রাধে একবার বদনে তুলে বলো কথা, বদনে তুলে বলো কথা, বদনে তুলে বলো কথা, একবারে বদনে তুলি বলো কথা, শোনো বিষম ভানু সুতা বদন তুলে বলো কথা, শোনো বিষম ভানু সুতা বদন তুলে বলো কথা। ও রাধে একবার তুমি আমার সাথে কথা বলো। শ্রীমতী রাধারানীর মান দেখে গোবিন্দ আমার রাধারানীর কাছে গিয়ে বললে, রাধে স্ফুরদ ধর শি ধবে তব বদন চন্দ্রিমা, 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 রচয়তি নয়ন চকর জয় রাধে, রচয়তি নয়ন চকর জয় রাধে। রাধে একবার কথা কও গো হাসি হাসি, কথা কও গো হাসি হাসি, একবার কথা কও গো হাসি হাসি, একবার কথা কও গো হাসি হাসি, ওই রূপে বড় ভালোবাসি, কথা কও গো হাসি হাসি, তোমার ওই রূপে বড় ভালোবাসি, আহা তাইতে তোমার কাছে আসি, ওই রূপে তাইতে তোমার কাছে আসি, ওই রূপে
श्रीमती राधा रानी चरण तले गिए बोलले राधे एक बार कथा बोल ओ मायरा अच्छा बोलूं तो आमना सर्वप्रथम जखन कथा बोली आमादेर मुखेर मध्ये प्रथमे सबथेके बेशी कोनटा देखा जाए आमरा जखन कथा बोली आमादेर मुखेर मध्येई सबथेके बेशी कोनटा देखा जाए हाँ एकदम दीदी भाई आमार एकबारे देखिए दिलेन कि देखा जाए कथा बोलने किन्तु आमादेर दाँत बेर होय श्रीमती राधारानी कथा बोलते बोलछेन क्यों श्रीमती राधारानी दाँत तो दाँत बोलछेन ना कि बोलछेन दाँतटा कि चंद्र चाँदेर संगे तुलना करेछेन श्रीमती राधारानी सेई दाँत के दंत के बोलछे राधे तुमी जदि आमार साथे एक बार कथा बोलो ताहले की हबे तुम्हार ओई दंतरूप चाँदेर उदय हबे ओ मा बोली चाँदेर उदय होले की हय हाँ बोली चाँदेर उदय होले की हय अंधकार निवासे की बोलले चाँदेर उदय होले अंधकार नेमे आसे भूल बोललाम की ताई तो मा बोलछेन हाँ मने होलो চাঁদের উদয় হলে অন্ধকার নেমে আসে চাঁদের উদয় হলে অন্ধকার দূরে যায় তাই তো তাই বলছে রাধে তুমি একবার যদি আমার সাথে কথা বলো তাহলে তোমার দন্তরূপ চাঁদের উদয় হবে আর দন্তরূপ চাঁদের উদয় হলে তোমার ওই মান দেখে আমার হৃদয়ে যে অন্ধকারের সৃষ্টি হয়েছে সেই অন্ধকার দূরীভূত হয়ে যাবে হে প্রিয়ে হে প্রিয়ে চারুশীলে মঞ্চময়ী মান মানে দানা একবার তুমি কথা বলো হে রাধে সপদি মদনা নল তহতি মাম মানসম ভগতি মদনা নল তহতি মাম মানসম সপদি মদনা নল তহতি মাম মানসম ভগতি মদনা নল তহতি মাম মানসম দেহি মুখ কমল মধু পান জয় রাধে রাধে আমায় এক বিন্দু দান করো এক বিন্দু দান করো আমায় এক বিন্দু দান করো এক বিন্দু দান করো কমলিনী কমল মধু এক বিন্দু দান করো ওই কমলিনী কমল মধু আমার মদনে জ্বালা জুড়াইয়ে যাবে যেই নাই কথা বললেন যে রাধে তোমার ওই এক বিন্দু যদি তুমি আমায় দান করো তোমার ওই কমল মধু যদি তুমি আমায় এক বিন্দু দান করো তাহলে আমার মদন জ্বালা দূরীভূত হয়ে যাবে হে রাধে রাধে তুমি আমার সাথে একবার কথা বলো রাধে আর তুমি আমার আমার প্রতি রাগান্বিত হয়ে থেকো না আর তুমি আমার প্রতি মান করে থেকো না একবার তুমি আমার সাথে কথা বলো রাধে আর নয় অনেক অভিমান হয়েছে আর শোনো রাধে ক্রোধের পাত্রকে যদি শাস্তি দেওয়া হয় তাহলে রাগ আর থাকে না রাগ দূরে চলে যায় তাই শোনো রাধে যা শাস্তি দিতে মনে হয় তুমি আমায় তাই শাস্তি দাও কিন্তু তুমি আমার সাথে কথা বলো তুমি আমায় কি শাস্তি দেবে জানো ঘট বুজ বন্দন জনয় রদ খন্ডন ঘট বুজ বন্দন জনয় রদ খন্ডন যেন বা ভবতি সুখ জাতন জয় রাধে জয় রাধে যাই
इच्छा तुम्हें ताई शास्ति दीते पारो। हे राधे जा इच्छा तुम्हें ताई शास्ति दाओ किन्तु तबु तुम्हें साथे कथा बोलो। तुम्हें आमार जीवन तुम्हें आमार भूषण तुम्हें आमार सब। राधे एक बार तुम्हें आमार दिके ताकाओ। आमी जानी तुम्हें अनुरंजन विद्या जानो और तुम्हें जखन अनुरंजन विद्या जानो तुम्हार ओई नयन बाने आमाके बिद्ध करो और की करबे जानो आमाय कालो घुचाइए गौर करो। कालो घुचाइए गौर करो। आमाय कालो घुचाइए गौर करो। आमाय कालो घुचाइए गौर करो। অনুরঞ্জন বিদ্যার দ্বারা কালো ঘুচাইয়ে গৌর করো। অনুরঞ্জন বিদ্যার দ্বারা কালো ঘুচাইয়ে গৌর করো। যেই নাই কথা বললেন আর পদকর্তে এক পাশে দাঁড়িয়ে বললেন হে গোবিন্দ বলো বলো সেদিন ইয়া কদিন বাকি। সেদিন আর কদিন বাকি। সেদিন ইয়া কদিন বাকি বলো সেদিন আর কদিন বাকি। সেদিন কালো ঘুচাইয়ে গৌর হবে। সেদিন আর কদিন বাকি। সেদিন কালো ঘুচাইয়ে গৌর হবে। সেদিন আর কদিন বাকি। সেদিন কালো ঘুচাইয়ে গৌর হবে। হরি বলবে হরি বলাইবে। কালো ঘুচাইয়ে গৌর হবে। হরি বলবে আর বলাইবে। কালো ঘুচাইয়ে গৌর হবে। হরি আর বলাইবে। সেদিন আর কদিন বাকি। এবার বললেন যে রাধে একবার তো তুমি আমার সাথে কথা বলো। সাম দান ক্রিয়া ভেদ নতি। এইবার সেই নতি জয়দেবের কলমে সেই পদ গাইলে কি সরগর লখন্ডন মম শিরসি মন্ডন। সরগর লখন্ডন মম শিরসি মন্ডল। সরগর লখন্ডন মম শিরসি মন্ডন। সরগর লখন্ডন মম শিরসি মন্ডন। এর পরের কথা কি? এর পরের কথা হচ্ছে দেহি পদ পল্লব মুদারম জয় রাধে। দেহি পদ পল্লব মুদারম জয় রাধে। এই কথা স্মরগর লখন্ডনং মম শিরসি মন্ডনম। তারপরের কথা দেহি পদ পল্লব মুদারম জয় রাধে। এই কথা লিখবো কি না লিখবো কি না মনে মনে চিন্তা করছেন ভক্ত কবি জয়দেব। তিনি মনে মনে চিন্তা করছেন যে এই কথা আমি কেমন করে লিখব। সামান্য একজন নারীর তার তার চরণ কিনা গোবিন্দের মস্তকে তুলে দেব এটা কেমন করে আমি লিখব। জয়দেবের লেখনীতে আসছে না এই কথা, লিখতে পারছে না। তাই যেই নাই কথা বললেন অমনি অন্তর্যামী ভগবান ভক্ত কবি জয়দেবের মনের কথা জানতে পারলেন আর বললেন ও জয়দেব যে কথা তুমি লিখতে চেয়েছো সেই কথাটাই হচ্ছে আমার মনের কথা। তুমি যখন লিখতে পারলে না আর আমি তোমায় লিখতে দেব না, আমি নিজ হস্তে সেই পদ সম্পূর্ণ করব। আর এদিকে ভক্ত কবি জয়দেব বসে বসে কাঁদছেন। তিনি যে গীত গোবিন্দম রচনা করছিলেন সেই পদ অসম্পূর্ণ হয়ে আছে, সম্পূর্ণ হয়নি, তাই মনের দুঃখে কাঁদছেন। আর এদিকে পদ্মাবতী তিনি কি করছেন, তিনি তার স্বামীর কাছে এসে বললেন যাচ্ছা গোসাই আপনি এখনো পর্যন্ত স্নানে যাননি কেন, আর এ কি আপনি এখন বসে বসে কাঁদছেন, আপনার কি হয়েছে আপনি আমায় বলুন স্বামী, আপনি আমায় বলুন আপনার কি হয়েছে, আপনি এখানে বসে বসে কাঁদছেন কেন? যেই নাই কথা বললেন আর এই কথা শ্রবণ করলেন ভক্ত কবি জয়দেব আর বললেন ওগো পদ্মা আমি যে গীত গোবিন্দম গ্রন্থ রচনা করছি, যে গীত গোবিন্দম গ্রন্থ আমি লিখছি সেই পদ আমার অসম্পূর্ণ হয়ে আছে, সেই পদ আমি সম্পূর্ণ করতে পারছি না। তাই আজ আমি ঠিক করেছি যে আর আমি গঙ্গা স্নানে যাব না, আর আমি রাধা মাধবের ভোগও দেব না,
একি গোসাই এমন কথা বলবেন না, এমন কথা বলতে নেই গোসাই। আপনি যার নাম নিয়ে এই গন্থটা লিখছেন, যার নাম নিয়ে আপনি কাঁদছেন, তিনি এসে আপনার এই গন্থ সম্পূর্ণ করে দেবেন। আপনি কাঁদবেন না, যান যান গোসাই, আপনি গঙ্গায় স্নান করে আসুন। যেই নাই কথা বললেন, আর পদ্মাবতীর কথা মতো গোসাই কি করলেন, চলে গেলেন গঙ্গা স্নানে। প্রাণ গোবিন্দ আমার, ভক্তাধীন গোবিন্দ, ভক্তির মনোবাসনা পূর্ণ করবার জন্য তিনি ভক্ত কবি জয়দেব সাজলেন, ভক্ত কবি জয়দেব সাজলেন, বললেন এই অবকাশেই আমাকে ভক্তের মনোবাসনা পূর্ণ করতে হবে, এই উপায়, এই উপযুক্ত সময় ভক্তের মনোবাসনা আমাকে পূর্ণ করতেই হবে। তাই ভক্ত কবি জয়দেব সাজলেন, আর কি করলেন, আসলে জয়দেবের গৃহে এসে কড়া নেড়ে ডাকছে, পদ্মা ও পদ্মা। পদ্মাবতী দেখলেন গোসাই তো আমাকে নাম ধরে ডাকে, কিন্তু আজকের ডাকটা যেন একটু অন্যরকম, আজকের ডাকটা যেন খুব মধুর। আহা, যাই দেখে আসি, মনে হয় গোসাই গোসাই এসেছে। এইবার দরজা খুলে দেখলেন কি, যে তার স্বামী দাঁড়িয়ে আছে, নিজ স্বামী মনে করে পদ্মাবতী চিনতে পারলেন না, প্রাণ গোবিন্দকে নিজ স্বামী মনে করে গৃহে নিয়ে গেলেন। আর গৃহে নিয়ে গিয়ে কি করলেন, ভিজা বাসন পরিত্যাগ করিয়ে শুকনো বাসন পরিধান করালেন, আর এইবার বলে উঠলেন ছলনাময় গোবিন্দ, আজকে ভক্ত কবি জয়দেব সেজে এসেছেন। তাই বলে উঠলেন, শোনো পদ্মা, আজ আমি গঙ্গা স্নানে যাইনি। পদ্মাবতী অবশ্য জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা গোসাই একটা কথা জিজ্ঞাসা করব, বলে কি কথা, বলে আচ্ছা গোসাই আপনি যে গঙ্গা স্নানে যান, আপনার তো অনেক দেরি হয়, আজ এত শীঘ্র আপনি কি করে বাড়ি ফিরে এলেন। বললেন শোনো পদ্মা, আজ আমি আর গঙ্গা স্নানে যাইনি, যে কথাটা আমি লিখবো মনে মনে করছিলাম, সেই কথাটা আমার মনে পড়ে গেছে, তাই আমি আজ আমি গঙ্গা স্নানে যাইনি, আমি অজয় নদীতে স্নান করে আমি ফিরে এসেছি। পদ্মা যাই, আগে আমি গন্থটা সম্পূর্ণ করি, তারপর আমি রাধা মাধবের ভোগ নিবেদন করব, তারপর প্রসাদ পাব। এই বলে কি করলেন, ভক্ত কবি জয়দেব, ভগবান আমার ভক্ত কবি জয়দেব সেজে এসেছেন। তাই তিনি গন্থ মন্দিরে গিয়ে গন্থটা খুলে দেখলেন, যেখানে লেখা আছে স্মারগর লখন্ডনং মম শিরসি মন্ডনম, তার নিচেই বাকাশ্যাম বাঁকা বাঁকা অক্ষরে লিখে দিলেন, দেহি পদ পল্লব মুদারম জয় রাধে, দেহি পদ পল্লব মুদারম জয় রাধে, দেহি পদ পল্লব মুদারম জয় রাধে। গ্রন্থটা সম্পূর্ণ করে তিনি রাধা মাধবের ভোগ লাগাচ্ছেন, ভোগ দিচ্ছেন, সেবা দিচ্ছেন। তিনি কি করছেন, ছলনাময় গোবিন্দ, আজ ভক্ত কবি জয়দেব সেজেছেন, আর গোবিন্দের চরণে তুলসী পত্র দিচ্ছেন, কিন্তু নিজেই নিজের পূজা করছেন। তাই সেই তুলসী পত্র গোবিন্দের চরণে আর থাকতে না পেরে ভক্ত কবি জয়দেবের চরণে লুটিয়ে পড়ছে। সেই ভক্ত কবি জয়দেব তার কেউ নয়, ছলনময় গোবিন্দ সেজে এসেছে, নিজেই নিজের পূজা নেবেই বা কেন। তাই কোনো রকম সেবা দিয়ে এইবার
प्रसाद पे विश्राम कक्षे गिये विश्राम निच्छेन आर पद्मावती की करछेन निजो स्वामी मने करे जगत स्वामी के पदसेवा करछेन मंद मंद पदसेवा करछेन नियम छिलो किन्तु जतक्षण पर्यन्त भक्तकवि जयदेव अनुमति ना दितेन पद्मा प्रसाद पाओ गिये ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রসাদ পেতেন না তাই এইবার যখন দেখলেন আসল ভক্তকবি জয়দেব এবার চলে এসেছে আর আমার এখানে থাকলে চলবে না গৃহের দ্বারে এসে উপস্থিত তখন ছলনাময় গোবিন্দ বলে উঠলেন যাও পদ্মা প্রসাদ পাও গিয়ে এইবার অনুমতি দিলেন পদ্মাবতী প্রসাদ পেতে গেলেন আর ছলনাময় গোবিন্দ আমার অদৃশ্য হলেন আর এদিকে পদ্মাবতী প্রসাদ পাচ্ছেন এইবা আসল ভক্তকবি জয়দেব যখন বাড়ির গৃহের সামনে এসে উপস্থিত কড়ানেরে ডাকছে দরজার সামনে দাঁড়িয়ে পদ্মা উ পদ্মা উ পদ্মাবতী কি করছিলেন প্রসাদ পাচ্ছিলেন যেই নাম ধরে ডাকছি আর কোনো আওয়াজ না করে কোনো কথা না বললে উ শব্দ করলেন আর যখনই উ শব্দ করলেন শব্দ শুনতে পেলেন না সেই আসল জয়দেব দরজাটা খোলাই ছিল আসল জয়দেব গৃহে প্রবেশ করলেন আর গৃহে প্রবেশ করে কি দেখলেন পদ্মাবতী প্রসাদ পাচ্ছে এ কি পদ্মা এখন আমার রাধা গোবিন্দের সেবা দেওয়া হয়নি আর তুমি কি না প্রসাদ পাচ্ছ ছি 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 পদ্মা আচ্ছা এর জন্যই আমার গীত গোবিন্দম গ্রন্থ সম্পূর্ণ হয়নি শুধু তোমার জন্যই পদ্মাবতী এমনি ভাবে নিতুই তুমি নিজে খেয়ে তারপর আমার রাধা গোবিন্দের সেবা দাও নাকি এই কারণেই হয়তো আমার গীত গোবিন্দ গ্রন্থ সম্পূর্ণ হলো না পদ্মাবতী এই কথা শুনে বললেন না না গোসাই এ আপনি কি বলছেন হে আপনি কি বলছেন না না আরে আপনি তো এক্ষুনি এলেন এই তো কিছুক্ষণ আগে আপনি এলেন এসে আমি আপনাকে জিজ্ঞাসা করলাম গোসাই আপনি কৃপকারে এত শীঘ্র গঙ্গা স্নান করে ফিরে এলেন আপনি আমায় বললেন যে পদ্মা আজ আমি গঙ্গা স্নানে যাইনি অজয় নদীতে স্নান করে আমি গৃহে ফিরে এসেছি আমি জিজ্ঞাসা করার পর আপনি আমায় বললেন যে পদ্মাবতী প্রথমে যে কথাটা আমি লিখবো মনে করেছিলাম সেই কথাটাই আমার মনে পড়ে গেছে তাই আমি অজয় নদীতে স্নান করে যখন ফিরেছি প্রথমে আমি গ্রন্থ সম্পূর্ণ করব তারপর আমি রাধা মাধবের ভোগ দেব তাই করল কি তাই আপনি গ্রন্থ মন্দিরে গিয়ে গ্রন্থটা খুলে দেখলেন আপনার গ্রন্থটা সম্পূর্ণ করলেন সম্পূর্ণ করে রাধা মাধবের ভোগ নিবেদন করলেন তারপর আপনি প্রসাদ পেলেন বিশ্রাম কক্ষে গিয়ে আপনি বিশ্রাম নিলেন আমি আপনার মন্দ মন্দ পদ সেবা করলাম আপনি আমায় আদেশ দিলেন যাও পদ্মা প্রসাদ পাও গিয়ে তাই তো আমি প্রসাদ পাচ্ছি এ আপনি কি বলছেন গোসাই এই অবলা সরলা নারীর প্রতি এত মিথ্যা অভিযোগ কেন গোসাই আমার অপরাধটা কি যেই নাই কথা শুনলেন আসল ভক্ত কবি জয়দেব তো আশ্চর্য হয়ে গেলেন আমি এসেছিলাম আচ্ছা পদ্মা তোমার মনে আছে আমি এসেছিলাম বলে হ্যাঁ হ্যাঁ আপনিই তো এসেছিলেন বিশ্বাস না হয় আপনি গ্রন্থ মন্দিরে গিয়ে একবার দেখে আসুন গ্রন্থটা খুলে আপনি তো ওই যে পদ আপনি সম্পূর্ণ করতে পারেনি সেই পদটা তো আপনি সম্পূর্ণ করেছেন একবার যান গিয়ে দেখে আসুন পদ্মাবতীর কথা মতো গ্রন্থ মন্দিরে গিয়ে গ্রন্থটা খুলে দেখলেন যেখানে লেখা ছিল স্মরগর লখণ্ডনং মম শিরসি মন্ডনম তার নিচেই বাকাশে আমি বাঁকা বাঁকা অক্ষরে লিখে দিয়ে গেছে দেহি পদ পল্লব মুদারম জয় রাধে দেহি পদ পল্লব
उद्धव मुदा राम जय राम पद पल्लव मुदा राम जय भक्त कवि जयदेव आर बुझते बाकी रही ना बोलें पद्मावती ओ पद्मावती सत्य सत्य तुम्हें भाग्यवती ओगो पद्मा एत दिन धरे राधा माधवर सेवा दिए किन्तु राधा माधवर दर्शन पेलम ना राधा माधव के सामने थे देखते पेलम ना ओगो पद्मा तुम्हें सत्य ही भाग्यवती तुम्हें राधा माधव के दर्शन करेछो तुम्हें निज स्वामी मन कर तुम्हें जगत स्वामी सेवा करेछो पद्मा दाओ दाओ ओई प्रसाद तुम्हें आमाय एकटू दाओ पद्मा ओई प्रसाद तुम्हें आमाय एकटू दाओ जेई नाई कथा बोलें पद्मावती बोलें ना गोसाई ए प्रसाद तो उच्छिष्ट हो गेछे ए प्रसाद तो आमी दीते पारबो ना बोले ना ना पद्मा ए जे आमार राधा माधवेर सेवाई लेगेछे ए प्रसाद आबार तुम्ही भाग्यवती तुम्ही सेवा करेछो प्रसादे रे प्रसाद হয়ে গেছে মহা প্রসাদ দাও দাও ওটা যে আর উচ্ছিষ্ট প্রসাদ নয় ওটা মহা প্রসাদ হয়ে গেছে দাও দাও পদ্মা আমায় প্রসাদ দাও পদ্মাবতীর কাছ থেকে সেই প্রসাদ পেয়ে ভক্ত কবি জয়দেব মনের আনন্দ লিখলেন ইতি চাটুল চাটু চারু মোড় বৈরিন রাধিকা মাধব বচন জাতনং জয়তি পদ্মাবতী রমণ জয়দেব কবি भारती भनित मते कंत्रटा सम्पूर्ण करलेन ताहले केमन भक्त छिलो देखुन मायरा बोलुन भक्त कवि जयदेव की जय जयदेव पद्मावती की जय जयदेव पद्मावती की जय সেই জয়দেবের লেখনী প্রাণ গোবিন্দ রাধারানীর সামনে বলছে রাধে স্মর কর লখণ্ডনং মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারম জয় রাধে আমার সমস্ত অপরাধ তুমি ক্ষমা করো হে রাধে তোমার ওই যুগল চরণ তুমি আমার মস্তকে দাও তাহলে দেখুন এই নতি অবলম্বন করলেন এতেও যখন রাধারানীর মান গেল না এইবার গোবিন্দ আমার কি করলেন শাম দান ক্রিয়া ভেদ নতি এইবার গোবিন্দ আমার দেখলেন এত কিছু করার পর যখন রাধারানীর মান গেল না এইবার কি করলেন গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীকে একটু উপেক্ষা করে চলে গেলেন আর ভালো লাগে কখন থেকে মান সাধনা করছি এখন আর রাধারানীর মান গেল না আর আমি পাচ্ছি এই বলে একটু দূরে গিয়ে বসলেন উপেক্ষা এইবার আসছে কি রসান্তরম এইবার আসছে কি রসান্তরম যা দৃষ্টি বুদ্ধিপূর্বক রসান্তরম হচ্ছে দুই প্রকার হ্যাঁ যা দৃষ্টি এবং বুদ্ধিপূর্বক গোবিন্দের এখন কোনটির প্রয়োজন কোন রকম বুদ্ধি বের করে রাধারানীকে কথা বলানো কোন রকম বুদ্ধি বের করে রাধারানীকে কথা বলানো তাই প্রাণ গোবিন্দ চতুরের শিরোমণি কিনা তাই চাতুরালি ফাঁদ ফেলে তিনি কি করলেন এমন একটা বুদ্ধি বের করলেন যে এতে মনে হয় রাধারানী কথা বললেও বলতে পারে এইবার প্রাণ গোবিন্দ আমার এমন জায়গায় বসে আছেন সেখানে যদি কিছু কথা বলে যদি কিছু কথা বলে তাহলে ললিতা বিশাখা এরা শুনতে পাবে এমন কি শ্রীমতী রাধারানীও শুনতে পাবে তাই প্রাণ গোবিন্দ আমার কি কথা বলছেন আজ নিজ করতল পেখে অবনত মা নিজ করতল পেখে হরি বল হরি বল
गोविंद भावेरी बोली हाजी भावित भवार जाय रे भावे जाय रे भावे बोली हाजी जाए निज कर तलो देख निज कर तल देखि अवनत ललिता सम्बधि कहत किछु बा अवन ललिता कहुए कहत किछु बा ललिता कहै कै पिछुआ ললিতা দুঃখের বিষয় হচ্ছে আজকেই আমার শেষ দিন তোমাদের রায়ধনি তো আর আমার সাথে কথা বললো না তোমার রায়ধনি তোমাদের যে রায়ধনি আমার প্রতি দুর্জয় মান করেছে এত তার মান এত মান সাধনা করলাম তাতেও রাধারানীর মান গেল না তা আমি যখন পারলাম না তা রায়কে তোমাদের কাছে রেখে যাচ্ছি তোমরা একটু রায়ধনিকে দেখো হ্যাঁ সে যেন ভালো থাকে সুখে থাকে কারণ গর্গাচার্য মুনি যখন বলে দিয়েছে তখন ঠিকই আমি দু চার দিনের বেশি আর বাঁচব না যেই নাই কথা বলেছে দু চার দিনের বেশি আর বাঁচবে না আর এই কথা শ্রবণ করে শ্রীমতী রাধারানী আর থাকতে পারলেন না কি গো মায়েরা আর থাকতে পারবে আপন মানুষ দুদিনের বেশি আর বাঁচবে না এই কথা শ্রবণ করে এখনো কি রাগ করে অভিমান করে বসে থাকতে পারবে রাগ অভিমান দূরে থা এখন প্রাণ গোবিন্দের এই কথা শুনে প্রাণ গোবিন্দের কাছে ছুটে গেছে আর বলছে হে গোবিন্দ এ কি হে তুমি কি কথা বললে বধু তুমি নাকি দু চার দিনের বেশি আর বাঁচবে না কই দেখি 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 আমি একবার হাত দেখি হাত করে খকিয়ে দেখিয়ে হাম হাত আর শোনো ওই ছন্ন লক্ষণ
थामे भालो जानो ओई जानो लोकी के थामे भालो जानो हां ओई छनो लोखन थामे भालो जानो ओई छनो लोकी थामे भालो जानो शरबदो ए आसर सातटा पुनर তাই বলছে হে বধু তুমি নাকি দু চার দিনের বেশি আর বাজবে না কি ব্যাপার তুমি দু চার দিনের বেশি আর বাজবে না আচ্ছা গড়গাচার্য মুনির এক শিষ্যের কাছে তুমি হাত দেখে গেছো তা শোনো আমিও কিন্তু ভালো হাত দেখতে জানি বুঝেছো আমিও কিন্তু ভালো হাত দেখতে জানি কই দেখি তোমার হাতটা দেখি হাত দেখি লাখো বড়ি কত হো জিও বিকাশ মুঝু পড়ো মায়ু আমি তোহে তুমরা মুঝু পড়ো মায়ু আমি তুকে দিয়ে যাও মুঝু পড়ো মায়ু আমি তোহে তুমরা মুঝু পড়ো মায়ু আমি তোহে দিয়ে যাই বধু শোনো বধু শোনো আহা বধু আমা বেঁচে থাকো পরানে বধু বেচে লক্ষ্য বেঁচে থাক
বেঁচে থাকো শ্রীমতী রাধারানী যখন এই কথা বললেন আর সখীরা সখীরাও বলে উঠলেন হে বধূ আমাদের পরমায় তোমায় দান করলাম তুমি কোটি কোটি বছর বেঁচে থাকো আর এই কথা যেই বলেছে এইবার হয়েছে কি শ্রীমতী রাধারানী যখন গোবিন্দকে কথা বললেন এইবার গোবিন্দ বললেন রাধে এইবার তোমার মান কোথা গেল এই তোমার মান ভাঙানোর জন্যই কিন্তু এই কথা বলেছিলাম আমি কিন্তু দু চার দিনের বেশি বাঁচব না এটা মিথ্যা কথাই বলেছিলাম যাই হোক তোমার তো মান ভেঙেই গেছে বেশ ভালোই হলো এইবার হয়েছে কি শ্রীমতী রাধারানী আর গোবিন্দ যখন দুজনে কথা বলছেন এমন সময় দুহু মুখ হেরি দুহু জন ভেল ভোরি দোহ জন ভেল ভোর ভাঙল মান ভূপতি মন ভো ভাঙল মান ভূপতি মন ভো এইবার সখীরা বললেন যে রাধে আর নয় মেলার রস অনেক দেখলাম আর নয় এবার তোরা যুগল হয়ে দাঁড়া পরবর্তী সম্প্রদায় চলে এসেছি আর বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখবো না আমার খুব কাছের একজন দিদি ভাই আসছেন কীর্তন পরিবেশন করবেন আমি ওনার গান শুনি দিদি ভাইয়ের চরণে আমি প্রণাম জানাই আমার প্রণাম গ্রহণ করবেন আর আশীর্বাদ করবেন যেন কৃষ্ণপদে সর্বদা মতি থাকে নিতাই গৌর প্রেমানন্দে তা যাই হোক রাধা গোবিন্দ আমার যুগলে দাঁড়িয়েছে আর সখীরা সেই যুগল রূপ দর্শন করছে আজ মিলনটি কেমন হয়েছে গো রাধা গোবিন্দের মিলনটি আজ কেমন হয়েছে দুহু মুখে হেরি দুহু জন ভেল ভাঙল মান ভূপতি মন ভাঙল মান ভূপতি মন ভাঙল মান ভূপতি মন আর রাধা গোবিন্দের মিলন হল রাধা গোবিন্দের মিলন হল রাধা গোবিন্দের মিলন হল রাধা গোবিন্দের মিলন হল প্রেমানন্দে হরি বল রাধা গোবিন্দের মিলন হল প্রেমানন্দে হরি বল রাধা মিলন হল প্রেমানন্দে হরি বল রাধা গোবিন্দের মিলন হরি বল হরি বল হরি বল নিজ নিজ গুরু কি জয়।